বুলেরো গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত চার। ঘটনা বুধবার বিকেল 3:30 নাগাদ বিলোরিয়া থানার অন্তর্গত ত্রিপুরা বাজার এলাকায় বুলেরো গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে, এতে আহত হয় চারজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে শান্তির বাজার এবং উদয়পুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অপরদিকে অন্য দুজনের চিকিৎসা চলছে বিলোরিয়া হাসপাতালে। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায়। গাড়ির চালক পলাতক বলে জানায় পুলিশ। বুলেরো গাড়িটি বিলোনিয়ার অভিমুখে আসছিল আর বাইকটি যাচ্ছিল ঋষ্যমুখের দিকে। দুর্ঘটনার পর তদন্তে নেমেছে পুলিশ। যারা আহত হয়েছে তারা কোনখানে ছিল? তারা বোলারো গাড়ির মধ্যে ছিল। আর বাইক চালক শ্রমিক, তারা আর বাইক চালক